আজকাল একটা সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পিম্পলস। এই পিম্পলস অবশ্য কোনো বয়সের ব্যাপার নেই, ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো মানুষেরই কিন্তু পিম্পলস হতে পারে। সেই বয়সন্ধিকাল মানে ওই 9 বছর 10 বছর, আর একদম সেই 50-60 বছর বয়সেও কিন্তু পিম্পলস দেখা দেয়। নারী পুরুষ সবারই কিন্তু এই পিম্পলসের হাতে কিন্তু কখনো কখনো পড়তেই হয়। এমন মানুষ কিন্তু কম পাওয়া যাবে যাদের কখনো পিম্পলস হয়নি। আমার যেমন একটা সময় ছিল প্রচুর প্রচুর পিম্পলস হতো, এখন সেটা কমেছে, এখন মাঝে সাঝে কিন্তু পিম্পলস হয়। যাই হোক, পিম্পলস কেন হয় বা কী জন্য হয় এটা হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। তার জন্য কয়েকটা ছোট্ট ছোট জিনিস বলি। একটা হচ্ছে পিম্পলস হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন ধরো আজকালকার দিনে আমরা প্রচুর প্রচুর পলিউশনে ধুলো বালিতে ঘোরাঘুরি করি, ঠিকঠাক মতো বাড়িতে ফিরে এসে সেটা ওয়াশ হয় না, বা ধুলোভালির এই পলিউশনের জন্যও কিন্তু অনেক সময় পিম্পলসটা হয়। আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত সানরেজ জন্যও কিন্তু পিম্পলস হয়। আবার এটাও দেখা যায় যে বয়সন্ধির বিশেষ কারণে, হরমোনালজনিত কারণেও কিন্তু পিম্পলস দেখা যায়। আবার এটাও হয় কোনো একটা পার্টিকুলার কোনো ওষুধ খাওয়ার বা কোনো ওষুধের ব্যাড এফেক্ট হিসেবেও কিন্তু পিম্পলস দেখা যায়। আজকাল তো প্রচুর মেকআপ হয়, মেকআপ করলেও অনেক সময় পিম্পলস হয়। অনেক সময় দেখা যায় যে মেকআপ ঠিকঠাক করা হলো কিন্তু মেকআপটা তোলা হলো না, সেই কারণে কিন্তু দেখা গেলো পরের দিন বা তার পরের দিন একটা একটা করে পিম্পলস বেরোতে শুরু করলো। অনেক সময় দেখা যায় পেটের প্রবলেমে কিন্তু পিম্পলস হয়, অনেক সময় দেখা যায় কনস্টিপেশনের জন্য পিম্পলস হয়, অনেক সময় দেখা যায় ড্যান্ড্রফের কারণে পিম্পলস হয়। আবার অনেক সময় এটাও দেখা যায় যে বয়সটা যখন বাড়ছে আবার সেই মেনোপজের টাইমেও কিন্তু পিম্পলস দেখা দিচ্ছে। তো এরকম নানা রকম সমস্যা কিন্তু রয়েছে পিম্পলসের জন্য। কিন্তু আমি তোমাদের কয়েকটা কমন টিপস দেবো যেগুলো পালন করলে পিম্পলসটা হবে না। যেমন ধরো ফার্স্টে বলবো স্কিনটা খুব ভালো করে ক্লিন করতে। তোমাদের মধ্যে প্রথমেই সবাই বলবে যে ক্লিন তো আমরা করি রোজ। এবার ক্লিন করার সময় কেউ ফ্রেশ ওয়াশ দিয়ে করো, কেউ সোপ দিয়ে করো, কেউ হয়তো ক্লিনজিং মিল দিয়ে করো, কেউ খানিকটা বেবি অয়েল দিয়ে করো। কিন্তু কী জানো, পিম্পলস হওয়ার জন্য স্কিন অনুযায়ী কিন্তু একটা ফ্রেশ ওয়াশ নির্বাচন করা দরকার। তাহলে ফার্স্টে তোমাদের স্কিন টাইপটা চেনার চেষ্টা করো। যদি স্কিন টাইপটা ঠিক করে বুঝতে পেরে যাও, তবে একটা কথা যে পিম্পলস যাদের হয় প্রায় 90% মানুষের কিন্তু অয়েলি স্কিন, অয়েলি স্কিন ছাড়াও কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রেও পিম্পলস হয়। তবে আমি কমন কয়েকটা যেহেতু বলছি তাই আমি বলবো যে এমন কিছু একটা তোমরা ফ্রেশ ওয়াশ ইউজ করো যেটা সবার ক্ষেত্রে ইউজ হতে পারে। যেমন অ্যালোভেরা দিয়ে ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারো, তোমরা কিউকাম্বার ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারো যার মধ্যে মেশানো রয়েছে, নানা রকম এসেন্সিয়াল অয়েলসও কিন্তু ফ্রেশ ওয়াশ আজকাল পাওয়া যায়। যাই হোক, এরপর তোমাদের বলবো সপ্তাহে অন্তত 3-4 দিন স্ক্রাবিং করা উচিত। খুব মাইল্ড হালকা কোনো স্ক্রাবার দিও, এটাও যদি নিম জাতীয় হয় সেটা ভীষণ ভালো হয়। এই দুটো পার্ট যদি করো দেবে পিম্পলসটা একদমই কম থাকছে। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যখন মেকআপ করবে মেকআপটা খুব ভালো করে ক্লিন করবে। সেকেন্ড হচ্ছে মাথা যাতে ড্যান্ড্রফ না হয় সেটা দেখবে। কোনো ওষুধপত্র থেকে যদি পিম্পলস হয় সেটা ভালো করে আগে খোঁজার চেষ্টা করো এবং ডক্টরকে বলো যে যাতে অন্য কোনো মেডিসিন দিতে যাতে তোমার পিম্পলসটা না হয়। আরেকটা জিনিস করতে হবে যে যখন রাস্তা থেকে বাড়িতে ফিরে আসবে স্কিন ভালো করে পরিষ্কার করে ভালো করে একটা স্কিনকে টোনিং করবে। এই কমন জিনিসগুলো যদি পালন করো তাহলে কিন্তু পিম্পলস কম থাকবে। এবার হচ্ছে পিম্পলস হলে করবে কি, পিম্পলস হলে একটা কাজ করতে পারো, সাদা চন্দন অথবা লাল চন্দন ভালো করে চন্দন পিঁড়িতে ঘষে নিয়ে যেখানে যেখানে পিম্পলস রয়েছে সেখানে সেখানে লাগিয়ে ফেলো। হ্যাঁ, এটা কিন্তু চন্দন পিঁড়িতে ঘষেই নেবে, গুঁড়ো চন্দন কিনলে হবে না। সেকেন্ড আর একটা জিনিস করতে পারো, অর্জুন গাছের ছাল, অর্জুন গাছের ছাল ভালো করে চন্দন পিঁড়িতে ঘষে যাদের পুরো অ্যাকনে হয়ে গেছে সেই জায়গাতে যদি লাগাও তাহলে দেবে সেখানেও কিন্তু পিম্পলস হওয়া বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, এই চন্দন লাগানোর সময় তোমরা যদি খুব সামান্য পরিমাণে একটু লবঙ্গ গুঁড়ো করে নাও তাহলে সেটাও কিন্তু ভীষণ ভালো পিম্পলসে কাজ করবে। এবার আসি যারা চাইছো কোনো রেডিমেড কোনো প্রোডাক্টের কথা, তাদের জন্য কিন্তু আমি দুটো জিনিস দিতে পারি। ধরো যাদের শুধুমাত্র অয়েলি স্কিন তারা কীভাবে স্কিনটাকে মেনটেন করবে, কেয়াশেড অ্যারোমাথেরাপি নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করো আর নিম ওয়াটার দিয়ে টোনিং করো, এটুকুনি যথেষ্ট। কিন্তু যাদের ধরো পিম্পলস আছে তারা কী করবে, তারা যেটা করবে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করবে আর নিম ওয়াটার দিয়ে টোনিং করবে। তার সঙ্গে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ক্লিন। কারণ ক্লিয়ার অ্যান্ড ক্লিনে রয়েছে স্যান্ডেলউড অয়েল, বিটার অরেঞ্জ, তার সঙ্গে লেমন গ্রাস অয়েল আর তার সঙ্গে রয়েছে ল্যাভেন্ডার। চারটে এসেন্সিয়াল অয়েলস রয়েছে, তাছাড়াও রয়েছে আরও অনেকগুলো হার্বস। এটা যদি রোজ লাগাতে থাকো শুধু পিম্পলস কমে যাবে তাই নয়,
পিম্পলস থেকে যাওয়া যে দাগগুলো সেটাও আস্তে আস্তে করে উঠে যাবে। কিন্তু অনেকের স্কিন অনেক বেশি অয়েলি হয়, অনেক বেশি পরিমাণে পিম্পলস হয় এবং অনেক পুরনো পিম্পলস, তার জন্য কিন্তু সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে ক্লিয়ার অফ প্যাক। এই ক্লিয়ার অফ প্যাকের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্লিয়ার অফ প্যাক আর তার সঙ্গে একটা ছোট্ট থাকে ক্লিয়ার অফ সলিউশন, দুটোকে মিক্সিং করে নিতে হয়। ক্লিয়ার অফ প্যাক মুখের জন্য লাগবে 2 চামচ, আর তার সঙ্গে ক্লিয়ার অফ সলিউশনটা লাগবে ইনটু 5 ড্রপস, তার মানে 2 চামচে 10 ফোঁটা। বাদ বাকিটা প্লেন জলে ভালো করে গুলে নাও, তারপর পুরো মুখে লাগিয়ে ফেলো, 10 থেকে 15 মিনিট লাগিয়ে ফেলো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। ক্লিয়ার অফ প্যাকে কী কী আছে জানো? ক্যালামাইন থাকার জন্য স্কিনটা খুব স্মুথ সুন্দর হয়, আর লবঙ্গ থাকার কারণে কিন্তু ওই যে ব্রণর দাগগুলো সেগুলো নির্মূল হয়। তাহলে এটা যদি নিয়মিত তোমরা ইউজ করো দেখবে কয়েকদিনের মধ্যে ব্রণটা চলে গেছে এবং ব্রণর দাগগুলো আস্তে আস্তে করে মিলিয়ে যাচ্ছে। তাহলে আর দেরি করো না, আজ থেকেই কিন্তু ব্রণ ট্রিটমেন্ট শুরু করে দাও। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকের মুখে ছাড়া বডির অন্যান্য অংশেও কিন্তু ব্রণ হতে পারে, কারোর পিঠে হতে পারে, কারোর বুকে হতে পারে, কখনো কখনো হাতে বেরোয় বা বডির অন্যান্য অংশে হয়, সেখানেও কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতিটা ঠিক একই রকম। আর এই ট্রিটমেন্টটা করে তোমরা কতটা ভালো আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর কী কী সমস্যাতে ভুগছো। আমার দ্বারা যদি কোনোটা সম্ভব হয় তাহলে পরের দিন নিয়ে আসবো সেই ধরনের একটা ভিডিও। তবে হ্যাঁ, তবে পরের দিনে ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে একবার ক্লিক করে দাও।